আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাসার ছাদের উপরে দাঁড়িয়ে আছি। বাসার ছাদটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ড্রাগন গাছ দেখা যাচ্ছে এই বাগানে, এই ছাদে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরা ছাদ জুড়ে প্রায় 20টার উপরে এখানে ড্রাগন ফলের গাছ আছে এখানে। তো এ আমার এক পরিচিত আঙ্কেল অনেকদিন যাবতই উনি বলতেছে যে ওনার ছাদের উপরে ড্রাগন গাছের একটা বাগান করেছে উনি, কিন্তু অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয় নাই। তো আজকে উপরে উঠলাম, উঠে দেখলাম, অসাধারণ। আমার লাইফেই প্রথম হচ্ছে ড্রাগন গাছ দেখলাম আমার লাইফে প্রথমে। এবং এই যে দেখছেন আপনারা ড্রাগন ফল ঝুলে আছে ছোট, এই যে এই সাইজগুলোই আস্তে আস্তে অনেক বড় হবে। আপনারা যে সাইজগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে মাঝারি একারের সাইজ। তো আঙ্কেলের সাথে কথা বলে জানতে পারলাম যে উনি প্রায় প্রতি সিজনে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার ড্রাগন ফল এই বাগান থেকে উত্তোলন করে এবং সেটা বিক্রি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই জাতের ড্রাগন ফল আছে। আঙ্কেল যেটা বললো যে একটা আছে হলুদ সাইজের, যেটার কেজি প্রতি প্রায় 700 টাকা দরে বিক্রি করা হয়, আর লাল রঙের যেটা সেটা প্রায় 200 থেকে 250 টাকা কেজি বিক্রি করা হয়। তো আঙ্কেলে হঠাৎ করে বললো, তাহলে যেহেতু আসলাম তে বাগান থেকে একবারে নিজের হাতে পেরে একটা ড্রাগন ফল খেয়ে দেখি কেমন। আর ড্রাগন ফল আমারও এর আগে কখনো খাওয়া হয় নাই, তো আমি নিজের হাতেই পারতেছি। দেখতেছেন আপনারা পেরে, তারপরে আপনার দেখলাম মোটামুটি সাইজটা বড়ই বড় দেখে পারলাম। তারপর হাতে নিয়ে যখন বাকলগুলো ছিলাইলাম, বাকলটা ছিলানোর সাথে সাথে আমার মনে হলো একদম পাকা আমের মতো বাকলটা ছিলে যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো শক্ত হতে পারে যে বাকলগুলো, বা ছুরি অথবা দা দিয়ে কাটা লাগতে পারে, কিন্তু এখন দেখলাম যে একদম পাকা আমের মতো বাকলগুলো ছিলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ওই সময়কার ফিলিংসটা অন্যরকম ছিল। কারণ হচ্ছে এই ড্রাগন ফল আমি এমনিতে বিক্রি করতে দেখেছি, কিন্তু কখনোই মানে কেনার ইচ্ছা হয় নাই, যে এটা দেখতে আমার কিরকম লাগতো, যে এত বড় এটা কীভাবে খাই, এজন্য আমার কখনোই কেনার ইচ্ছা জাগে নাই। তো আজকে দেখলাম যে আসলে টেস্টটা প্রথম কামড় দেওয়ার সাথে সাথেই বুঝলাম যে আসলে অন্যরকম স্বাদ, একদম মিষ্টি মিষ্টি স্বাদের মধ্যেই অন্যরকম একটা স্বাদের ভিতরে অন্যরকম একটা স্বাদ আছে। তো আঙ্কেল যেটা বললো, বাজারে যেগুলো বিক্রি করা হয় যে চাষের যে ড্রাগন ফলগুলা, সেগুলো তো মিষ্টি হয় না, কিন্তু এটার স্বাদ অসাধারণ, অসাধারণ এক কথাই। তো আমি পুরো সবগুলা গাছেই ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে ড্রাগন ফল খাচ্ছিলাম। তো আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ছাদের, ওনার ছাদের বাগানটা ঘুরে দেখানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। আর যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এই বাসাটা হচ্ছে আপনার সিলেট বাগবাড়ি রোডের 5তলা পয়েন্টের কাছে। হ্যাঁ, তো ড্রাগন ফলের বাগানের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।